নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় আগামীকাল শনিবার যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব তবে আমি একটি কথা বলি আপনারা ভিডিও দেখছেন আপনারা ইনভেস্টমেন্ট করছেন কারো ক্ষেত্রে লাগছে কারো ক্ষেত্রে লাগছে না ভিডিওটি দেখছেন নিজের দায়িত্ব অবশ্যই দেখুন কারণ আমার যে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখবেন তারা কিন্তু নিজে থেকে বুঝে নেবেন যে আপনার আগামীকাল প্রাপ্তি যোগ আছে কি না কারণ একজন দুজন তো ভিডিওটি দেখছেন না একশো জন যদি দেখেন একশো জন প্রাপ্তি হতে পারে না অর্থাৎ ধরুন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মানুষের প্রাপ্তি যোগ হবে কিন্তু আশি পার্সেন্ট আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষের কিন্তু প্রাপ্তি যোগ থাকবে না সবারই যে প্রাপ্তি হবে আগামীকাল সেটা কিন্তু নয় কারণ আপনার গ্রহের গোচর আপনার জন্ম সময়ে রাহু শুক্র বুধ এবং শনির পজিশন এবং বর্তমান যে মহাদশা অন্তর্দশা দশা এগুলো আপনার ম্যাচ করছে কিনা যদি ম্যাচ করে তাহলে আগামীকাল আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত কারণ এখানে ভাগ্যভাবকেও কিন্তু দেখতে হয় ভাগ্যভাব যদি আপনার শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার কিন্তু নিশ্চিত রূপে বলা যেতে পারে প্রাপ্তি কিন্তু ঘটবে আর যদি ভাগ্যভাব আপনার পীড়িত থাকে তাহলে আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু হবে কত অর্থের আপনি মালিক হবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ডেস্টিনি অর্থাৎ আপনার ভাগ্য এই জন্য এটা আমি বারবার বলি এটা হচ্ছে পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ড এই জন্য ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় এবং রাহু রক্ষা কবচ যদি পরিধান করেন নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবার অনেকে চেষ্টা করছেন যে খুব সহজে যেন প্রাপ্তিটা ঘটে কিন্তু খুব সহজে কিন্তু প্রাপ্তি ঘটবে না এই প্রাপ্তি ঘটাতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে কেমন পরিশ্রম প্রথম কথা হচ্ছে বুদ্ধি আপনাকে কিন্তু খাটাতে হবে এই বুদ্ধি খাটানোটাই কিন্তু সবথেকে বড় পরিশ্রম এখানে আপনার ডেস্টিনি নাম্বার ফরচুনা নাম্বার অ্যাডিং করতে হবে এবং আপনার জন্মছকে রাহুকে স্ট্রং করতে হবে এবং ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং আকস্মিক প্রাপ্তির ভাব এবং আপনার ধনভাবকে স্ট্রং করতে হবে নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি ঘটবে এবার অনেকের প্রশ্ন থাকতেই পারে যে স্যার আমার কোন বছর প্রাপ্তি আছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যদশার উপর অর্থাৎ আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি পারমিট করে তাহলে নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনার আগামীকাল প্রাপ্তি ঘটবে এবার আপনাদেরকে আরেকটি পার্ট বলি যেটি হচ্ছে আমাদের জীবনে যুক্ত সেটি হচ্ছে বাস্তু বাস্তু কিন্তু আপনাকে চট করে করতে পারে একটা বাড়িতে আপনি ঢুকে প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন আবার একটা বাড়িতে আপনি প্রবেশ করে সেখানে আপনার কিন্তু অর্থ নাশ বন্ধ হতে পারে এই জন্য বাস্তুর কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু রয়েছে দেখুন অর্থ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থ প্রত্যেকেরই কিন্তু চায় এটা হচ্ছে পেট্রোল গাড়ির যেমন পেট্রোল ছাড়া গাড়ি চলে না অর্থ ছাড়া মানুষের কিন্তু জীবন চলে না কিন্তু আজকে যদি সবাই যদি আজকে কোটিপতি হয়ে যেত তাহলে তো আজকে কেউ কারো কাজ কিন্তু করতো না আমাদের সমাজে গরিবী আনা জিনিসটাই কিন্তু থাকতো না এখানে বোঝার ব্যাপ বিষয় সিস্টেমটা এইভাবেই কিন্তু চালু রয়েছে অর্থাৎ অর্থের জন্য প্রত্যেক মানুষ কিন্তু দৌড়াচ্ছে প্রত্যেক মানুষ চেষ্টা করছে কোনো না কোনো দিক থেকে আগামীকাল প্রাপ্তি কিন্তু এই পাঁচটা আসে কিন্তু হবে এবং যারা রাহুরক্ষা কবচ শনি রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে এই ক্যাশ অন তো আপনারা কিন্তু কবচগুলো আপনারা নিতে পারেন এবং বর্তমানে বিশেষ অফার এই কবজের উপর কিন্তু চলছে যারা নিতে চাইছেন বিশেষ অফার কিন্তু আপনার একত্রিশে ডিসেম্বর দু আপনাদের জন্য কিন্তু থাকবে অর্থাৎ আজ থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু থাকবে তবে আমি একবার বলব পরামর্শ নিয়ে আপনারা কবজটি পরিধান কিন্তু করুন অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা নিবেন বুকিং করেছেন তারা কিন্তু অবশ্যই অর্থাৎ মানে আজকের ডেট থেকে আপনার একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বর তো একত্রিশে ডিসেম্বর পনেরো দিন এই অফারটি থাকছে এর মধ্যে যারা বুকিং করবেন তারা স্পেশাল অফারটা কিন্তু পাবেন অর্থাৎ আজ থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে এবং এর পাশাপাশি আপনার বিশেষ করে ভাগ্যভাবকে আপনারা স্ট্রং করুন আগামীকাল আয়ুষ্মান যোগ রয়েছে এই যোগে নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং নামের অক্ষর দিয়ে আমি একটু বলে দিই প্রচুর জন কমেন্ট করেছেন আপনার নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয় আর আপনার টার্গেট নাম্বার দুই আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সাত আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার তিন আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার এক আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার আট এবার আমি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই আগামীকালের রাহুকাল রয়েছে তিনটা থেকে মাঝে রকমের নটা নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল রয়েছে অর্থাৎ নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট শুভ কোনো কাজ আপনারা কিন্তু করবেন না প্রথম আসি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত সময় দশটা তেপ্পান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি আপনার টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় বারোটা থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত চার নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা পনেরো মিনিট থেকে আপনার বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশির বৃশ্বিক ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং নয় আপনাদের শুভ সময় সকাল আটটা চব্বিশ মিনিট থেকে আপনার শুরু হচ্ছে ঠিক আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই টাইমটা কিন্তু বিশেষভাবে খুব অল্প টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন নমস্কার